আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি, মহসিনা হক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু কিচেন ডেকোরেশন আইডিয়া এবং বেডরুম ডেকোরেশন আইডিয়া। তো আমি মূলত গিয়েছিলাম একটি শপে, শপের ডেকোরেশন কিচেন অ্যান্ড বেডরুম যে ডেকোরেশনগুলো ছিল বা সেট আপগুলো ছিল দেখতে এতটাই ভালো লাগছিল যে ভিডিও না করে আর পারলাম না, তাই চিন্তা করলাম আপনাদের জন্য কিছু ক্লিপ আমি তুলে নেই যেটা আপনাদের পরবর্তীতে আমি দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। তো এখানে বিভিন্ন রকম কিচেন সেট ছিল আর বেডরুম আইডিয়া ছিল এবং ছোট ছোট যে বেডরুম কিভাবে সাজানো যায় সেই আইডিয়াগুলো খুব চমৎকারভাবে ছিল এবং দেখতে এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল সবগুলোই কিনে নিয়ে বাসায় চলে যাই। তো সবগুলো তো আসলে কিনে বাসায় নিয়ে যায় রাখারও জায়গা নাই, কিন্তু নিতে মন চাচ্ছিল সবগুলোই। তো যাই হোক, দেখছিলাম এবং নিজেও আইডিয়া নিচ্ছিলাম যে বেডরুম কিভাবে ডেকোরেশন করব বা কিচেন অর এভরিথিং কিভাবে কি করব, এবং ওরা যে কালার কম্বিনেশনগুলো দেয় এবং লাইট সেট আপ থেকে শুরু করে এভরিথিং দেখতে বেশ চমৎকার এবং খুব ভালো লাগে। তো আমার সাথে সাথে আপনারাও দেখে ফেলেন যে ছোট্ট বেডরুমগুলোকে কিভাবে আসলে সাজানো যায় বা কিভাবে অল্প জিনিস দিয়ে বেডরুমটাকে একদম গুছিয়ে পরিপাটি করা যায়। তো সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।